হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমার চ্যানেল। তো আজকে আমরা এখন ঘুরতে যাচ্ছি আগরতলায়। তো চলো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো আমরা এখন যাচ্ছি হলো আগরতলার ফেমাস একটা বুদ্ধ মন্দির আছে সেখানে। তো দেখছি মন্দিরটা বেশ ফাঁকাই, তো চলো। আমি তো যাইনি এর আগে, তো এবারই ফার্স্ট। তো চলো দেখি ভিতরটাতে কী কী আছে। আমরা চলে এসেছি আগরতলার মিউজিয়াম যেটা সেখানে। তো মিউজিয়ামটার ভিতরে আজ পর্যন্ত আমার যাওয়া হয়নি, কোনো না কোনো কারণবশত হয়তো বন্ধ ছিল। তো প্রতিবারে ঘুরে গেছিলাম, কিন্তু এবার যখন বাবার সাথে বেরিয়েছি কী জানি জানি না খোলা আছে দেখছি। তো এবার যাওয়া হলো ফাইনালি। তো প্রথমে তো টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হবে। আর ভিতরে ক্যামেরা করা যদিও অ্যালাও ছিল না, তো তাও যদিও আমি করেছি একটু আধটু। তো চলো দেখো ভিতরটা, ভিতরটা খুব সুন্দর, প্যালেসটা অনেকটা জায়গা জুড়ে। প্যালেসটা ঘুরতে অনেকক্ষণ টাইম লেগেছিল, পুরো সন্ধ্যা হয়ে গেছিল আমাদের বেড়াতে বেড়াতে। প্যালেসটা থেকে অনেকটাই বড় ছিল, ভিতরটাতে অনেক কিছু জিনিস দেখার ছিল। তো তোমরা যদি আগরতলা কখনো আসো তাহলে অবশ্যই প্যালেসটাতে ভিজিট করতে পারো, খুব ভালো একটা জায়গা। আর প্যালেসটার বাইরের দিকে অনেক কিছু খাওয়ার দোকান বসে, তো আমরা যদিও সেখান থেকেই এখন একটু একটু খাওয়ার টাওয়ার খেয়ে তারপরে বাড়ি চলে যাব। তারপর আমরা চলে আসলাম আগরতলার ফেমাস যে জগন্নাথ মন্দির আছে সেখানে। মন্দিরে তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো, ভালো টাইমে এসেছিলাম আমরা।
তো বাবা যদি আসেনি এর আগে, আমি তো এসেছি। আমার আমার আগের ভিডিওগুলোতে হয়তো তোমরা দেখিয়েছো মন্দিরটা, তখন মন্দিরে কিছু কিছু কাজ বাকি ছিল, এখন দেখলাম যে প্রায় মানে অনেকটাই কমপ্লিট হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই একটু একটু করে। তো যেগুলো মানে তখন কমপ্লিট হয়নি সেগুলো দেখলাম যে কমপ্লিট হয়েছে, তো তাই জন্য ভিডিও করে নিলাম। আর এখান থেকে বেরিয়ে আবার একটা অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আগরতলার একটা মন্দির দেখতে পেলাম, এটা স্কন মন্দির। তো এই মন্দিরে গেলাম আমরা, তখন সন্ধ্যা আরতি হয়েছিল। তো আমরা একটু মন্দিরের ভেতরটাতে গিয়ে তারপরে সন্ধ্যা আরতি দেখে তারপরে চলে আসলাম। আগরতলা রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ মিশনে আমার যাওয়া হয়নি, তো এবারে প্রথম, তো বেশ ভালোই লাগলো। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। আর পরের দিন আমরা গেছিলাম হলো ত্রিপুরেশ্বরী মন্দিরে। তো বাবা আগে আগে উঠছে ফুল নিয়ে, তো আমি ভিডিওটা করছিলাম যেহেতু আমি আর বাবা দুজনেই গেছিলাম। তো মন্দিরটা বেশ ছোটোখাটো, কিন্তু ঠাকুরটা এত মানে দেখে এত মানে ভক্তি লাগছিলো ঠাকুরটাকে দেখে, কি বলবো তোমাদেরকে। আর সেদিন তো বৃষ্টি পড়ছিলো, মানে বাবা যবে থেকে গেছিলো তবে ত্রিপুরা তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো। তো সেদিন যেহেতু বৃষ্টি পড়ছিলো, আমরা যখন বেরাই বাড়ি থেকে সেদিন তো প্রচুর প্রচুর বৃষ্টি পড়ছিলো। আর বৃষ্টির মধ্যেই আমরা বেরাই, তো যখন আমরা মন্দিরে পৌঁছাই তো বৃষ্টি থেমে গেছিলো। তো তার জন্য বৃষ্টির জন্য বেশি ভিড়ও ছিল না, আর ফাঁকা ফাঁকাতে পুরো পুজো দেওয়া হয়েছে, খুব মানে ভালো করে পুজো দেওয়া হয়েছে, আর ঠাকুরকেও সামনে থেকে দেখা হয়েছে। তো খুব ভালোভাবে সময়টা কেটেছে আমাদের। আর এখানে শিব ঠাকুরের মন্দিরও আছে, শিব ঠাকুরটাও এখানে খুবই সুন্দর। থেকে বেরিয়ে একটা পুকুরের মতো আছে বড়, তো ওখানে দেখছিলাম সবাই মানে কচ্ছপকে মুড়ি টুড়ি খাওয়াচ্ছিল। তো এখানে পুকুরটাতে অনেক কচ্ছপও আছে আর অনেক বড় বড় মাছও আছে। তো কচ্ছপগুলো তো তোমাদেরকে দেখালামই, আমরাও মানে কাছ থেকে গিয়ে দেখলাম। আর আমি তো এর আগে মানে গেছি ত্রিপুরেশ্বরী মন্দিরে, কিন্তু আমার পুজো দেওয়া হয়নি, আর এগুলো মানে দেখিনি আমি। আর তারপরে আবার বেরিয়ে গেলাম
ওখান থেকে একটু কিছু খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। তারপরে তো বেরিয়েছি, তারপরে আধা রাস্তা যাওয়ার পরে আবার সেই বৃষ্টি, কি বৃষ্টি কি বৃষ্টি। তারপরে তো বাড়িতেও আসলাম, বৃষ্টি মাথায় করে এসেছি। তো আমরা চলে এসেছি ঘুরে, তো বেশ ভালোই অনেকগুলো জায়গা দেখা হলো আজকে। প্যালেসে যাওয়ার খুব ইচ্ছা ছিল, সেটাও পূর্ণ হলো আজকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো তাহলে টাটা ফ্রেন্ডস।